हेलो स्टूडेंट कैमन आछो तुम्हरा पढ़ाशुना ठीक मत करछो तो पढ़ाशुना ठीक मत हो चालिए जाओ। आज के जो मूल जो विषय पढ़ाबो सेटा हलो संक्रामक रोग एवं तार प्रतिकार अर्थात इनफेक्शस डिजीज एंड देयर रिमेडीज। तो इनफेक्शन रोगटा कि अर्थात इनफेक्शन বা ইনফেকশাস রোগটা কি বা সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রোগ জীবন দ্বারা সংঘটিত হয় এবং বাহক দ্বারা মানুষ থেকে মানুষে বা পশু থেকে মানুষে সংক্রামিত হয় তাকেই আমরা সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজ বলে থাকি। অর্থাৎ যে সমস্ত রোগ জীবাণু দ্বারা সংঘটিত হয় এবং বাহক দ্বারা মানুষ থেকে মানুষে এবং পশু থেকে মানুষে সংক্রামিত হয় তাকেই আমরা সংক্রামক রোগ বলি। এই সংক্রামক রোগের জন্য যে সমস্তগুলো প্যাথোজেন অর্থাৎ জীবাণুগুলো হচ্ছে দায়ী সেগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, প্যারাসাইট এবং বিভিন্ন হচ্ছে কি ধরনের যে ইনসেক্ট বাইট অর্থাৎ হচ্ছে কি ছোটো ছোটো যে পোকামাকড়গুলো আছে সেগুলো হচ্ছে কি যে কাউকে হচ্ছে কি কামড়ালো কামড়ালেও হচ্ছে কি রোগ এক দেহ থেকে আর এক দেহে সঞ্চালিত হয়। তা এই সংক্রামক রোগের জন্য যে সমস্ত রোগ হয় সেটা হচ্ছে বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, অন্যান্য সংক্রামক রোগ। তা বায়ুবাহিত রোগগুলো হচ্ছে করোনা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি কাশি, যক্ষা, চিকেন পক্স যাকে আমরা গোবসন্ত বলি। জলবাহিত রোগ কলেরা, ডায়রিয়া, পোলিও, হেপাটাইটিস এ আর অন্যান্য যে সমস্ত সংক্রামক রোগ সেটা হেপাটাইটিস বি, এইডস বা এইচআইভি এই রোগগুলো হচ্ছে সংক্রামিত হয়। অর্থাৎ বায়ুবাহিত রোগ করোনা ভাইরাস যেগুলো আমরা বলছিলাম যে ধুলো সংক্রামক তরল কণা অর্থাৎ যে এই রোগে আক্রান্ত হয়েছে যে কোনো রোগে হচ্ছে যার আক্রান্ত হয়েছে যক্ষা হোক করোনা হোক সাধারণ সর্দি কাশি বা যাই হোক না কেন সে যদি তোমার হচ্ছে কে পাশাপাশি আসে তাহলে তার শ্বাস প্রশ্বাস কথা বলা ডপলেট অর্থাৎ হচ্ছে কথা বলার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো হচ্ছে কি ডপলেটগুলো ছড়িয়ে পড়ে সেটা যদি তোমার শরীরে প্রবেশ করে তাহলে তুমি হচ্ছে কি ওই রোগে আক্রান্ত হতে পারো। আবার কখনো কখনো এই ড্রপলেটগুলো নিজেদের ভারে অর্থাৎ হচ্ছে কি যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে ডপলেটগুলো হচ্ছে কি সৃষ্টি হয় সেগুলো নিজেদের ভারে ধুলোর সঙ্গে বা রাস্তার ধুলোর সঙ্গে হচ্ছে মিশে যায় একসময় সেগুলো শুকিয়ে যায় এবং সেগুলো বাতাসে প্রবাহিত হয়ে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলেও সে ওই রোগে আক্রান্ত হতে পারে। এই যে যক্ষারোগ, যক্ষারোগে ভিব্রিও কলেরি এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডায়রিয়া, রোটাভাইরাস বিশেষ করে হচ্ছে কি বাচ্চারা বেশি করে আক্রান্ত হয়। তো এগুলো হচ্ছে কি বাতাস দ্বারা প্রবাহিত হয়ে তোমার হচ্ছে কি মানুষের দেহ থেকে এক মানুষের দেহ থেকে আর এক মানুষের দেহে প্রবাহিত হয়। তো কী করে এর ক্ষেত্রে থেকে প্রতিকার পাওয়া যায় অর্থাৎ যে এই রোগে আক্রান্ত হয়েছে বা তার আশেপাশে যারা আছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবে বা যারা এই রোগে আক্রান্ত হয়েছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে এবং রাস্তায় চলার সময় যে অবশ্যই ধুলোবালি যাতে নাক মুখের মধ্যে দিয়ে প্রবেশ করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। জলবাহিত রোগ, জলবাহিত হচ্ছে কি রোগ তো কলেরা, ডায়রিয়া, পোলিও, হেপাটাইটিস এ তো এগুলো হচ্ছে কি কলেরা রোগে ভিব্রিও কলেরি, ডায়রিয়া, রোটাভাইরাস, পোলিও, পোলিও ভাইরাস আর হেপাটাইটিস এ
অর্থাৎ এগুলো হচ্ছে কি জলবাহিত রোগ। যে রোগটা কলেরা রোগে আক্রান্ত হয়েছে, আমাদের ভারতবর্ষে এখনও সব জায়গায় ল্যাট্রিনের ব্যবস্থা নেই, মানুষ মাটি পায়খানা করে, মাঠে মলত্যাগ করে, সেই জল সেই হচ্ছে কি মল জলের সঙ্গে মিশে বা বৃষ্টির সঙ্গে, যখন জল বৃষ্টির হচ্ছে কি জলের সঙ্গে হচ্ছে কি মিশে পুকুর নদী বা অন্য অন্য জলাশয়ে গিয়ে পড়ে, এবং ওই জলাশয়ে জল যারা ব্যবহার করে, ওই জলাশয়ের জল যারা হচ্ছে কি ব্যবহার করে, তারাও এই রোগে আক্রান্ত হতে পারে। বাজারে যে সমস্ত হচ্ছে কি ফলের রস বা অন্য অন্য হচ্ছে তরল জাতীয় হচ্ছে কি খাদ্য বিক্রি হয়, আখের রস বিক্রি হয়, এরা যে জলটা ব্যবহার করে সেই জলটাও কিন্তু পরিশুদ্ধ জল নয়। ফলে হচ্ছে কি যে এই আখের রস, অর্থাৎ হচ্ছে কি আখের রস যেখান থেকে তৈরি হচ্ছে বা যেখানে বাজারে ঘাটে যেখানে বিক্রি হয়, সেখানে কিন্তু এটা ভালো করে ভালো জল দিয়ে পরিষ্কার করা হয় না। ফলে ওই জলের জীবাণু যে হচ্ছে কি আখের রস খাচ্ছে বা ফলের রস খাচ্ছে, তাদের কিন্তু সংক্রামিত হতে পারে। সুতরাং এর হাত থেকে যদি আমাদের রক্ষা পেতে হয়, তাহলে বিশুদ্ধ পানীয় জল পান করা উচিত, এবং রাস্তাঘাটে এই সমস্ত হচ্ছে যে ওই যে লেবু জল বলে যে বাজারে বিক্রি হয়, সেই জলেও কিন্তু পরিষ্কার জল বা বিশুদ্ধ যে জল ব্যবহার করা হয় না। তাই বাজারে ফলের রস খাওয়া দরকার নেই। তারপর হচ্ছে কি শরবত বা অন্য অন্য তরল জাতীয় খাদ্য হচ্ছে কি পরিহার করা উচিত। তারপরে যে জলবাহিত রোগ তো হলো ডায়রিয়া, এটাও এক ধরনের হচ্ছে তোমাদের ভাইরাস ঘটিত রোগ, রোটা ভাইরাস। এই ভাইরাস হচ্ছে কি প্রচুর পরিমাণে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায়, ফলে যে মানুষ হচ্ছে দুর্বল হয়ে পড়ে, এবং শরীরের জল যদি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কি কমে যায়, তখন আমাদের শরীরের একটা বিরূপ হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সুতরাং এই সমস্ত রোগে যারা আক্রান্ত হবে, সঙ্গে সঙ্গে তাদের ফলে হচ্ছে কি তোমার ওআরএস অর্থাৎ হচ্ছে কি দু চামচ হচ্ছে কি চিনি, এক চিমটি হচ্ছে কি লবণ দিয়ে ওটা হচ্ছে কি জল তৈরি করে নিয়ে বারবার হচ্ছে কি খাওয়া উচিত। আর সবসময় যে রোগ হচ্ছে কি সারানোর আগে রোগ কী করে প্রতিকার করা যায়, সেই বিষয়টা নিয়ে আগে তোমাদের হচ্ছে কি ভাবতে হবে। এই হলো। তারপরে তোমার হচ্ছে কি যে পোলিও, পোলিও রোগে আক্রান্ত ব্যক্তিও বিভিন্ন হচ্ছে কি কারণে যে পোলিও হচ্ছে কি যে ভাইরাস, সে ভাইরাস হচ্ছে কি এক দেহ থেকে আরেক দেহে স্থান সঞ্চালিত হয়। যে পোলিও রোগী, যে পোলিও রোগে আক্রান্ত হয়েছে, সে হয়তো মাঠে পায়খানা করছে বা সে যখন হচ্ছে কি যে কোনো কিছু হচ্ছে কি খায়, যে কোনো হচ্ছে কি থালা বাটি যাই হোক না কেন, সেগুলোর মধ্যে যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, কসবাইট দিয়ে পরিষ্কার করে গরম জলে হচ্ছে ধৌত করা উচিত, যাতে জীবাণুগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তো এই দিকটা হচ্ছে কি লক্ষ্য রাখতে হয়। তারপরে হেপাটাইটিস হচ্ছে কি, এই হেপাটাইটিসে কিন্তু হচ্ছে জলবাহিত রোগ, এটা মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি হচ্ছে কি ভাইরাস ঘটিত, কিন্তু এটা হচ্ছে কি জলবাহিত হচ্ছে কি জলবাহিত রোগ, আর হেপাটাইটিস হচ্ছে কি বিটা, সেটা কিন্তু সংক্রামক, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সঞ্চালিত। অর্থাৎ হেপাটাইটিস রোগে যে আক্রান্ত হয়েছে তার হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে কি নিডিল ব্যবহার করবে না, ব্যবহার করলেও ওই হেপাটাইটিস বি সংক্রামিত হতে পারে, মা থেকে বাচ্চাতে যেতে পারে। তো এগুলো হচ্ছে কি লক্ষ্য রাখতে হবে যে মা যদি হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়, তাহলে হচ্ছে কি যে সমস্ত হচ্ছে কি ব্যবস্থাগুলো নেওয়া উচিত, যে যাতে তার হচ্ছে কি সংস্পর্শে আসা যে সমস্ত থালা বাটি ইত্যাদিগুলো আছে। আর একটা জিনিস দেখো, যে বড় বড় হচ্ছে কি রেস্তোরাঁ বা হোটেলগুলোতে যে সমস্ত হচ্ছে কি পাত্র খাওয়ার পরিবেশন করার জন্য যে সমস্ত থালা বাটি বা ইত্যাদি ব্যবহার করা হয়, অনেক সময় যে হোটেলের হচ্ছে কর্মচারীরা সেগুলো হচ্ছে কি ভালো করে ধোত না করে, পরিষ্কার জল দিয়ে পরিষ্কার হচ্ছে না করে, অনেক সময় কাপড় দিয়ে মুছেও হচ্ছে কি খাদ্য পরিবেশন করে, এর থেকেও হচ্ছে তোমার হচ্ছে কি রোগ সংক্রামিত হতে পারে। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে যে হোটেলে হচ্ছে কি খেতে হলে কীভাবে খাওয়া দরকার, সেগুলো হচ্ছে কি বিবেচনা করা দরকার, সুতরাং যদি যতটা সম্ভব পরিহার করে চলা উচিত। তারপরে তোমার আরও যে রোগটার কথা আমরা তোমার বলছি, সেটা হচ্ছে কি সংক্রামক রোগ, সেটা আরও মারাত্মক রোগ, সেটা ভাইরাস ঘটিত এইডস, অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, অথবা হচ্ছে কি হিউম্যান ইমিউনো ভাইরাস। এটা সাধারণত হচ্ছে কি যৌন সংস্পর্শে, অসাবধানবশত যৌন সংস্পর্শে এলে এই রোগটা আক্রান্ত হতে পারে। আর
যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি অত্যন্ত মারাত্মক রোগ। এটা এই রোগটা হচ্ছে কি লেভারে আক্রান্ত হয়, খেতে পারে না, বমি বমি ভাব, অথবা হচ্ছে কি বমি, যকৃতে হচ্ছে কি প্রদাহ, এমনকি হচ্ছে কি যকৃতের মধ্যে সিরোসিস এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং হেপাটাইটিস বি রোগে যে সমস্ত রোগীগুলো আক্রান্ত হয়েছে তাদের থেকে একটু সাবধানে থাকা উচিত, অর্থাৎ তাদের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ, এটা আমাদের হচ্ছে কি ভাবতে হবে। তা এই যে হচ্ছে যে আমাদের যে প্রথম থেকে আমরা একটু বলি যে বায়ুবাহিত হচ্ছে কি রোগ, যেটা হচ্ছে কি তোমার ইনফ্লুয়েঞ্জা, আর এই যে করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের সব থেকে ভয়াবহ রূপ ধারণ করেছে সেটা হচ্ছে কি করোনাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা ভ্যারাইটি। তারপরে হচ্ছে কি চিকেন হচ্ছে কি পক্স, সাধারণত যে পক্সগুলো হয় গুটি বসন্ত তো অনেকদিন আগেই চলে গেছে, ডাক্তার জেনারের আবিষ্কৃত ইঞ্জেকশান প্রয়োগ করে এই গুটি বসন্ত পৃথিবী থেকেই নির্মূল হয়ে গেছে। কিন্তু আজকাল যেটা দেখা দেয় সেটা হলো বলে হচ্ছে কি গোবসন্ত বা চিকেন পক্স। এই হচ্ছে কি চিকেন পক্সও কিন্তু ভাইরাস ঘটিত রোগ, তো এটা জানতে হবে। আমরা যখন হচ্ছে কি কথা বলি বা কারো আমাদের পাশে যখন হচ্ছে কথা বলি তখন হচ্ছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে ডপলেট সৃষ্টি হয়। ডপলেট অর্থাৎ হচ্ছে কি বিন্দু বিন্দু মতো, তোমরা তো অনেক সময় যে ওই ফু দিয়ে হ্যাঁ যাই হোক, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো করে হচ্ছে কি পড়াশোনা করো, কোনো বিষয়ে যদি হচ্ছে সমস্যা সৃষ্টি হয়, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে কি আমাকে জানাবে, আমি তার হচ্ছে কি উত্তর দিয়ে দেবো। আজকে তোমরা সবাই ভালো থাকো, আজ এই পর্যন্ত।